তাও সরি বলবে না। আমি দোষ করে ক্ষমা চাইনি ওর কাছে, অদ্ভুত। শুধু আমি চোখে যাব, আমাকে বোঝার কোনো চেষ্টাই করবে না। এমন কি অন্যায় করেছি আমি? বাড়িতে তো অনেক লোকজন আছে, এই সামান্য কাজগুলো যে কেউ করে দিতে পারে। কেউ কেউ হঠাৎ যে কেন এত কাজ দেখায় কে জানে। খারাপ ব্যবহারের একটা লিমিট থাকে, হাজার চেষ্টা করলেও কেউ ভালো বলবে না। রুক্মিণী, কেন করছো এসব? দাদা কাকা, দাদা কাকা একবার ওপরে এসো, আমার ঘরটা গোছাতে হবে। তোমার ঠাকুরপোকে বলো একবার সব রকম পরীক্ষা করাতে, মাঝে মাঝেই বলে তার নাকি বুকে চিনচিন করে ব্যথা করছে। সে কি আগে বলিস নি তো, দেখ তো এটা কিনা, দেখতে পাচ্ছি না। হ্যাঁ থাক, তুমি আমার বলতে যাও না বাপু, না তো আমার আর রক্ষে থাকবে না। জানোই তো শরীরের কথা বললে কিরকম মেজাজ গরম করে। ছোট তোর মনে আছে তোর বিয়ের পর ওর টাইফয়েড না কি হয়েছিল একবার? বাবা মনে নেই আবার, আমি তখন নতুন বউ, বলো কি করে যে সামলাবো বুঝেই পাচ্ছি না। ডাক্তার এদিকে বলেছে সেদ্ধ খাবার দিতে, আর উনি তো সেদ্ধ খাবেন না, কি মেজাজ! বাপরে বাপ, একবার খাবারের থালা তোর মুখে কেউ ছুঁড়ে ফেলেছিল মনে আছে? তুই ভয়ের চেটে আর কিছুতেই ঘরে যাবি না খাবারের থালা নিয়ে, আর আমি তোকে বুঝিয়ে সুঝিয়ে কত কাণ্ড করে পাঠাতাম। সত্যি গো দিদি, এবারে প্রত্যেকটা পুরুষের এক মেজাজ, এক রক্ত। অর্জুনকে দেখো না, জ্বরের মধ্যে কি মেজাজ বাবা! কথাটা মানছিস তাহলে? এতে না মানার কি আছে দিদি, সবাই তো দেখছে। শোন ছোট, ঠাকুরপো যখন রাগারাগি করতো তোর মনে কিরকম লাগতো বলতো? তুই আমার কাছে এসে হাউ হাউ করে কাঁদতিস। রুক্মিণীও খুব কেঁদেছে রে, আমাকে দেবী বলেছে। দেখ তুই রুক্মিণীর শাশুড়ি, তোর মনে হয়েছে অন্যায় করেছে, তোর যা ভালো বুঝেছিস সেটাই করেছিস, কিন্তু তুই তো নিজেকে রুক্মিণীর মা বলেও ভাবিস, তাহলে ওকে কাছে টেনে আদর করছিস না কেন? সবাই খালি আমাকেই ভুল বুঝছো তাই না দিদি? কিন্তু আমি তো রুক্মিণী আর অর্জুনের ভালোর জন্যই করেছিলাম। মারা যেমন শাসন করে তেমনি আদরও তো করে, শাসন করার মতো কাজ করেছে, তুই শাসন করেছিস, এখন কাছে টেনে নে না। তোমার কি মনে হয় দিদি, আমি রুক্মিণীর উপর একটু বেশি রেগে গেছিলাম? পুরনো কথা ভাবিস না, সামনেরটা দেখ। শোন, অর্জুনকে বোঝাবার জন্যে পাঞ্চালী, শক্তি, বিবেক এরা সবাই আছে, কিন্তু তোকে কে বোঝাবে? তোকে তো বোঝাবার লোক একজনই, এই আমি। রুক্মিণী ছেলে মানুষের মতো কাজ করেছে, অর্জুন সেটা চট করে ভুলে যাবে না, উল্টে ভাববে যে রুক্মিণী ওকে অপমান করেছে। আজকালকার শিক্ষা দীক্ষা আলাদা, ও নিজের মতো করে সামলাতে গেছে, তার মাশুল দিতে হচ্ছে এখন।
এই সময় আমরা যদি ওর পাশে না দাঁড়াই তাহলে তো আরো বিপদে পড়বে রে। ছোট, তুই ওকে ডেকে ওর সঙ্গে কথা বল, ওর জন্য আমার ভীষণ খারাপ লাগছে। ছোট বৌদি চলো তোমার ঘরে চলো, ছোট মা বলেছে আর এই ঘরে বসে থেকে তোমাকে কোনো কান্নাকাটি করতে হবে না, চলো তো। আমি এখানে থাকাতে তোমার তোমার খুব অসুবিধা হলো না? ছোট বৌদি তোমার মাথাটা না একেবারে গেছে, তুমি কি যা তা বলছো বলো তো। তুমি এ কদিন ছিলে বলে তো আমার ভালোই হলো, দুজনে মিলে বেশ ছুটিয়ে আড্ডা মারতে পারলাম। কিন্তু আমার ভালো লাগার জন্য কি সবসময় তোমাকে আমি এভাবে আটকে রাখতে পারি বলো? আমিনা দেবী এখানেই ভালো আছে, আমি এই ঘরেই থাকি। হ্যাঁ ধুর পাগলি, তা কখনো হয় নাকি? কেন আনা দেবী? ছোট বৌদি তোমার নিজের ঘর ছেড়ে তুমি এই ঘরে থাকো? এই কথাটা তুমি কি করে বললে বলো তো? আমি বুঝতে পারছি না ছোট বৌদি, কেন তুমি সেই পুরনো কথাগুলোকে টেনে এনে যে মন খারাপ করছো কে জানে। দেখো পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। ছোটদা তখন অসুস্থ ছিল, মাথা ঠিক ছিল না, কি বলতে কি বলে ফেলেছে। আর তাছাড়া তখন তো সবাইরই মাথা ঠিক ছিল না। মাথা ঠিক শুধু আমাকেই রাখতে হবে। তুমি কেন মাথা নিচু করে আছো? কথাগুলো আমি তোমাকে শোনাচ্ছি না দেবী, বিশ্বাস করো আমি তোমার কাছেই ভালো আছি। অন্তত সেই ভয়টা নাই যে কখন কার কিরকম মুড হবে আর তার ইফেক্টটা আমার উপর এসে পড়বে। আমি আমি বরং না বিছানাটা করে ফেলি, অনেক রাত হয়ে গেছে। একটা কথা ঠান্ডা মাথায় ভেবে দেখতো ছোট বৌদি, তুমি কি সারাটা জীবন এইভাবে আমার ঘরে থাকতে পারবে? একদিন না একদিন তো তোমাকে চোরদার ঘরে ফিরতেই হবে, কি করবে তখন? এই প্রশ্নের উত্তরটা আমার কাছে নেই দেবী, কিন্তু ওই ঘরে যাওয়ার মতন অবস্থা আমায় একটু একটা ছেড়ে দাও প্লিজ। গুড মর্নিং। কি ব্যাপার বলো তো তোমার? হ্যাঁ সারাক্ষণ কি করে ঘরে মুখ গুজে বসে থাকো বলো তো? বাইরে কি গায়ে হাওয়া লাগাতে পারো? এটা যাবে কিন্তু। জ্ঞান দিস না, বস। এই হয় ছোটদের কথায় কেউ পাত্তা দেয় না, বুঝবে বুঝবে একদিন আমার কথা বুঝবে। মনি, ও মনি। আরে যাই, তোমরা না সব দিনে দিনে কুড়ে হয়ে যাচ্ছে জানো তো, আগে অন্তত চাটা নিচে গিয়ে খেতে, সবকিছু ঘরে এনে দিতে হবে। আরে এই কথাটাই তো আমি দাদাকে বলছিলাম। আরে বাবা আমাকে রেখে ওকে শেখে না, এই দুজনকে দেখো অবস্থা। হ্যাঁ একজন সারাক্ষণ ঘরে কাগজ মুখে বসে আছে, আরেকজন এই বয়সে দেখো
কেতরে গেছে। আরে বাবা আমাকে দেখো, সকাল থেকে ছুটছি ছুটছি ছুটছি, কেন কেন? কারণটা হচ্ছে যে আবার তুমি সকাল সকাল হেলথ মিনিস্টারকে একটা বক্তৃতা দেওয়ার সুযোগ দিচ্ছ কেন? বাবা ভাগ্যিস অর্জুন এখানে নেই, তাহলে এক্ষুনি দুজনের মধ্যে লেগে যেত। একজন বলতো শরীরের জোর বাড়াতে গিয়ে তোর বুদ্ধির জোরটা কমে যাচ্ছে, আর অন্যজন ঠিক উল্টো। আসছো তো, আসছো তো, যতই আসো। আরে অর্জুন যদি আজকে আমার কথা মতন সকালবেলা একটু জয়েন করতে যেত, এই দিনটা দেখতে হতো না, এত ভুগতে হতো না, ওর বয়সে আমি জল চিবিয়ে খেতাম। ঠিকই বলেছিস, কিন্তু এবার কি একটু থামবি? অর্জুনকে চা দিয়েছো? জ্বর কি আছে ওর? রুক্মিণী দিয়েছে নিশ্চয়ই, আমি যখন নিচে গেলাম তখন দরজা বন্ধ ছিল, তাই আমি আর বিরক্ত করিনি। তাই এই একটা ভালো কাজ করেছো, পুণ্যের কাজ করেছো। এতদিন পরে দুজনে একটু একসঙ্গে হয়েছে, একটু এই তুমি কি বলো তো, তুমি ভাসুন না, কথা বলতে লজ্জা করে না, মুখের কোনো লাগাম নেই দেখেছো? আরে এটুকুনি সুযোগ পাবো না, আফটার অল তো ব্যাচেলার মানুষ। কি দুঃখ, সব কথাই দুঃখ, তোমরা কি ভাই বলো তো। হ্যাঁ দেখছো তো কিরম দুঃখ করছে, অর্জুন ট্রাক্টর হিললে হয়ে গেল, রুক্মিণী এসে গেছে, ওরও একটা ব্যবস্থা করো, তোমরা কি কিছুই শোনো না, কিছুই বোঝো না? কি রে তুই ওখানে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? কাল সারা রাত ছোট বৌদি আমার ঘরেই ছিল, অনেক বোঝানোর চেষ্টা করলাম পারলাম না, আমার মনে হয় ছোটদা নিশ্চয়ই আবার কিছু একটা বলেছে। মনে এসব কি হচ্ছে বলো তো, অর্জুনটা কি পাঁটা? আমাদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। দাদা এবার কিন্তু আমি ওকে সত্যি পেটাম, আর তুমি আমাকে আটকাবার চেষ্টা করবে না, ভালো হবে না। সত্যি সত্যি দাঁড়াও, সত্যি কোথায় যেও না, সত্যি আরে সত্যিকে আটকাও, রেগে গেছে ভীষণ, কি করবে এর আগে মাথায়, যাও না। আমার হয়েছে বিপদ, করে যে সব দিক আমি সামলাই। সর বর্ধা, সত্যি কি যে করি না, যেরকম এই ছেলেটা জিদ সেরকম এই মেয়েটা, কেউ একটু বুঝতে চাইবে না যে যে কাউকে তো একটু ঝুঁকতে হবে। তুই বাবা আমার আর ভাল লাগে না, কি হচ্ছে কি বাড়িতে? আরে তোর ব্যাপারটা কি বলতো, আমি না কিচ্ছু বুঝতে পারছি না, কি চাইছিস তুই মন খুলে বল, তুই কি চাইছিস রুক্মিণী অসুস্থ হয়ে পড়ুক? হ্যাঁ তবে তুই শান্তি পাবি। রাগারাগি করছিস কেন? অর্জুন কি বলতে চায় শোন না। আরে কি বলবে, কি বলার আছে ওর? আমি এতদিন মুখ বন্ধ করেছিলাম কি না, ও হয়তো ভাবতে পারে পার্সোনাল লাইফে আমি নক করাচ্ছি। ইয়েস হি ক্যান সে দ্যাট, হি ইজ এ চেঞ্জ ম্যান নাও, বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে গেছে না, কিন্তু সহ্যের একটা সীমা আছে। এভাবে আচ্ছা এক্স্যাক্টলি আমি কি করেছি ওকে একটু জিজ্ঞেস করবে? এমন করে বলছে আমি যেন রুক্মিণীর উপর অত্যাচার করেছি। দেখো বর্তা, আমি ওকে এঘরে আসতেও বলিনি, এঘর থেকে যেতেও বলিনি, আমি কিছুই বলিনি, ওর একটা নিজস্ব সিদ্ধান্ত আছে, ও সেই অনুযায়ী চলে, এতে আমার কি করার থাকতে পারে? সেই সত্যি তোর কি বা করার আছে? ইনোসেন্ট ছোট্ট ভাই আমাদের, ওর তো কোনো রেসপন্সিবিলিটি নেই, খুব ইন্টেলিজেন্ট ভাবিস না নিজেকে, যত দোষ সব অন্য লোকের, তোর কোনো দোষ নেই না, মাঝে মাঝে কি মনে হয় জানিস তো, ছোটবেলায় যে কি পেগাতে পারতাম, মানুষ হতিস। মেয়েটার কি হাল হয়েছে দেখেছ? সুদর্শনের আদরের বোন এই বাড়িতে এসেছে, ওর নাকি কোনো রেসপন্সিবিলিটি নেই, মেয়েটা একদিনের জন্য মন খুলে এই বাড়িতে থাকতে পেরেছে, তুমি বলো? কোনো দায়িত্ব নেই ওর, কি আর করতে পারে? Thank you.
মেজদা কোনোদিনই কোনোদিনই আমার ভালোটা দেখতে পাবে না, তাই না? অর্জুন তুই কিন্তু ভুলে যাস না, এই শক্তি তোর হয়ে মানে তোর পক্ষ নিয়ে রাজের সঙ্গে হাতাহাতি পর্যন্ত করেছে, এবং এর আগেও বাইরে তোর নামে কোনো কথা হলে ও কিন্তু আমাদের মধ্যে সবার আগে এগিয়ে যায়। পাঞ্চালী রুক্মিণীর সঙ্গে কথা বলেছি, ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু দুজনেই যদি এরকম জেদ ধরে বসে থাকিস তাহলে প্রবলেমটা তো সলভ হবে। আরে বাবা, কাউকে না কাউকে মানে একজনকে তো এগিয়ে আসতেই হবে, আর সেটা আমি, সবসময় আমাকেই এগিয়ে আসতে হবে, তাই না? আচ্ছা বলতো, তুমি বলো, সিঙ্গাপুর থেকে ফিরে এসে আমি ইনিশিয়েটিভ নিই, আমি চেষ্টা করিনি সম্পর্কটাকে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে নিয়ে যাওয়া? বর্দা, আই এম ভেরি সরি টু সে, দোষটা যার ক্ষমাটা তারই চাওয়া উচিত। সব দেয় একা আমার না, আপনারা অর্জুনকে কিচ্ছু বলতে পারেন না, সবসময় শুধু আমাকেই জোর করেন। কালকে আপনার কথা শুনে গেছিলাম তো ওখানে, কি লাভটা হলো বলুন তো?